নমস্কার, কলকাতা ফুটবল .com-এর পক্ষ থেকে সকলকে জানাই শুভেচ্ছা। এই করোনা ভাইরাসের লকডাউন পর্বে আমরা বিভিন্ন ফুটবলার, প্রশিক্ষক, এরা তাদের মতামত বা তাদের বিভিন্ন প্র্যাকটিস বাড়িতে বসে এই লকডাউন পিরিয়ডে তারা নিজেদেরকে কীভাবে ফিট রাখছে আপনাদের ক্রমশ একে একে তুলে ধরছি। আরও অনেক থাকবে, আরও অনেক আসবে। তো আজকে একটু নতুনত্ব আনছি। নতুনত্ব বলতে, এতদিন ফুটবলার আর কোচের মধ্যেই সীমাবদ্ধ ছিল, এবার আনছি একটু রেফারিদের। কারণ স্বভাবতই রেফারিং হচ্ছে ফুটবলের অন্যতম অঙ্গ। আমি যদি মাঠে না যাই ক্যামেরা নিয়ে, ল্যাপটপ নিয়ে, তাতে কোনো কিছু যায় আসবে না, ফুটবল খেলা হবে। কিন্তু রেফারি যদি ফুটবল খেলায় না আসে তাহলে খেলাই হবে না। তো রেফারিরা সবচেয়ে বড় অঙ্গ মাঠে ফুটবল খেলার, এবং শুধু তাই নয়, একজন রেফারিকে শারীরিক সক্ষমতা হিসেবে ফুটবলারদের সমান সমানই প্রায় হতে হয়। স্কিল হয়তো থাকে না, কিন্তু বাদবাকি সব তাদের রপ্ত করতে হয় প্র্যাকটিসে। দৌড়তে হয় সারা মাঠে 90 মিনিট। একটা রেফারি যতটা দৌড়য় একটা ফুটবল খেলোয়াড় প্রায় ততটাই দৌড়য় বা কিছু কম বেশি দৌড়য়। সেই সঙ্গে রেফারিদের থাকে খেলা পরিচালনা করার চাপ, প্রেশার, সঠিকভাবে তুলে আনা, খেলাটা যাতে শেষ করা যায় তারও একটা চিন্তা থাকে। তা সুতরাং এই রেফারিরা যারা রেফারিং করেন তাদেরও এই লকডাউন পিরিয়ডে বাড়িতে শুয়ে বসে কাটানোর কোনো জায়গা নেই, প্রত্যেকেই প্র্যাকটিস করছে। কারণ আজ না হোক কাল নিশ্চয়ই লকডাউন উঠবে, আশা করি নিশ্চয়ই শুরু হবে ফুটবল, সেই আশা রাখি। তো এই ফুটবল যদি শুরু হয়ে যায় রেফারি ডাকবে, আর রেফারিরা তাই প্রস্তুতি নিচ্ছেন। আজকে আমরা দুজন মহিলা রেফারি আপনাদেরকে দেখাতে চাইছি। সিআরের আন্ডারে, অর্থাৎ কলকাতার যে সিআরএ, ক্যালকাটা রেফারি অ্যাসোসিয়েশন, তার আন্ডারে দুই মহিলার সদস্যা রেফারি। দেখলেই বুঝতে পারবেন, কিছু বলার নেই নতুন করে তাদের নামে। একজনের নাম কণিকা বর্মন, সকলেই চেনেন, আরেকজনের নাম সুজাতা পালিত, তাকেও সকলেই চেনেন। অনেক খেলা খেলায় তারা, সকলেই তাদের খেলা খেলানো দেখেছেন, দেখেন। তো আসুন আমরা দেখি এই দুই ইয়াং মহিলা রেফারি, তারা বাড়ির ছাদে বা কেউ উঠোনে কি বারান্দায় নিজেদেরকে কীভাবে প্রস্তুত রাখছে আগামী দিনে মাঠে নামার জন্য। ততক্ষণ দেখতে থাকুন কলকাতা ফুটবল .com ফুটবল পেজ, কলকাতা ফুটবল .com ফুটবল ওয়েবসাইট এবং কলকাতা ফুটবল .com ভিডিও।